দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। শুক্রবার তৃণমূল সদস্য পদ ও বিধায়ক পদ ছাড়তে পারেন শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে এমন ইঙ্গিত দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়বেন ধরে নিয়েই বিধানসভা ভোটের গুটি সাজাতে শুরু করেছে ঘাসফুল শিবির। তবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব চাইছে সবার আগে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করুক শুভেন্দু। সূত্রের খবর, আগামী রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করবেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা। তবে মন্ত্রিত্ব পদ ছাড়ার পর এবার তৃণমূল সদস্য পদ ও নিজের বিধায়ক পদও যে ছেড়ে দিচ্ছেন সেই ব্যাপারে নিশ্চিত বাংলার রাজনীতির কারবারিরা। জানা যাচ্ছে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন তিনি। গত শুক্রবার দুপুরে শুভেন্দু মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই সন্ধ্যায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতেই জরুরি বৈঠক ডেকেছিলেন। নন্দীগ্রাম বিধায়ক দল ছাড়লে বিকল্প পরিস্থিতি মোকাবেলার জন্য সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরাদ আকিম ও অরূপ বিশ্বাসদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের তরফে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায়। সোমবার রাতে শুভেন্দুর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরকে নিয়ে আলোচনায় বসেছিলেন তিনি। সেই বৈঠকের পর সৌগত রায় দাবি করেছিলেন সব সমস্যা মিটে গিয়েছে, যদিও শুভেন্দুর কোনো বক্তব্য জানা যায়নি। সৌগত বারংবারই বলেছিলেন শুভেন্দু তৃণমূলেই ছিলেন এবং থাকবেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে আবার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু বুধবার শুভেন্দু সৌগতকে বার্তা পাঠিয়ে জানিয়ে দেন তার উপর একতরফাভাবে সব চাপেই দেওয়া হয়েছে। ঠিক হয়েছিল তিনি 6 তারিখ সাংবাদিক বৈঠক করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন। তার আগে সৌগত রায় যেহেতু প্রকাশ্যে সব বলে দিয়েছেন, শুভেন্দু তাই উষ্মাও প্রকাশ করেছিলেন। পাশাপাশি এও জানিয়ে দেন এরপর আর একসঙ্গে কাজ করা সম্ভব নয়।